চলো তাহলে, আমরা বাড়ি চলে যাই নাকি বাগান থেকে? চলো, গাছটা কাটা হয়ে গেছে, হয়েছে নাকি না হয়নি? তো ভাই যাচ্ছে, দেখো এখানে যে বাতাবি গুলো হয়েছে, ওই জাম গাছটা আছে না, আম গাছটা মরে গেছে, এই গাছটা কাটতে হবে। ওই জন্য দেখো লোকজন এসছে, পাশের বাড়ি একটা দাদু এসছে। এটা যে মিষ্টির রসটা ছিল না, সে মিষ্টির রসটা দেখো আমি ফুটিয়ে নিচ্ছি এখানে। এটা ফুটিয়ে নিলে কি হয়, সিঙ্গারা বলো বা অন্য কিছু যাই হোক কোনো কিছু দিয়ে খাওয়া যাক। আমরা বাগানের শেষ প্রান্তে বসে আছি। কি হলো, জলটা বেশি খেয়ে ফেলেছিস? ও পুচ করে দিলাম। আচ্ছা, এত শীতে এত জল কেউ খায়? তোরা এত জল তেষ্টা পাচ্ছে? তো ফেলে দে, জলটা মুখে নিচ্ছিস, সব ফেলছিস নাকি সব? ও এই দেখো জল ফেলেছে সব। বাবা আমি চললাম, তুই তাহলে থাক, আমি চললাম। ওকে চলে, চলে যাচ্ছি কিন্তু। তো আজকে আমি আবার বাপের বাড়ি এসেছি ঘুরতে, কি আরো ভালো লাগছে না আবার আসছি বলে। বুনুকে আবার দেখছি বাবা, বন্ধুকে দেখার জন্য এতটা এক্সাইটেড আমরা। হ্যালো, হ্যালো বাবা, বার্থডে হয়েছে। কিলো আবার চলে এসছি আমি, ভাই আর বেটু। হ্যাঁ না না চলে যাব, সোনামা দেখা করতে এলাম সোনামায়ের সঙ্গে। মা এখানে বিক্রি করছে আর ভাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছে। ওরে বাবারে, এই যে বুনু, কি সুন্দর কোলে চিপে আছে। এই যে দাদা ভাই কে পেয়ে কি খুশি। আসছি, ভালো করে থাকবো।